মোচাটা বড়ই ছিল, যাই হোক আমরা আরেকটা রেসিপি করেছি মোচা দিয়া, আর এই বাদ বাকিটা ছিল, এটা আমাদের কাছেরই মোচা। আর এখন এই মোচাটা দিয়ে আমি একটা রেসিপি করব, মানে পরোটা বানাবো। নিয়েছি রসুন, পেঁয়াজ, একটু নেবো আদা, আর এই মোচাটাকে কেটে আমি সিদ্ধ করে নিয়ে তারপরে কামরঙ্গা পেকে রয়েছে, ভালো করে পাকানি, খুব মিষ্টি, খুব সুস্বাদু কামরঙ্গা গুলো। বন্ধুরা আমরা এসে গেছি, এই দেখুন মোচাটা, মোচাটা আমি কিভাবে কেটে নিয়েছি, গোটা গোটা রেখেছি আমি, কেটে সিদ্ধ করে নিয়েছি। যাই হোক, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর দুটো ডিম নিয়েছি, একটু আদা দেবো, তাহলে আমি এটা একটু মিক্সিতে করে নেই। দেখুন এটা আমার পেস্ট করা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন আর লঙ্কা, একটু আদা, আর এই কড়াইতে আমি তেল বসিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। গোলমরিচের গুঁড়ো দেবো এক চামচ, একটু হলুদ দেবো, একটু নুন দেবো, সামান্য একটু বেকিং পাউডার দিলাম, একটু চিনি দেবো, মিক্স করে নেই, তেল দিয়ে দেবো, আমার হাতটা কেটে গেছে তো অসুবিধা হবে মাখতে, এই চামচ দিয়ে একটু মিশাই নেই, দুটো ডিম দিয়ে দেবো, আমি বানাবো এটা দিয়া মোচার পরোটা। এই ডিমটা দিলে এই পরোটাটার মধ্যে খুব সুস্বাদু লাগে খেতে। এবার আমি 10 মিনিট ঢেকে রাখবো, এসে গেছি, এবার একটু ঠেসে না বাপু, মানুষ
টেস্ট করতে গেলে একটু খিদা পাইছে, খিদায় ঘুমিয়ে আসছে, থাকতে পারছি না। আমি কিভাবে পরোটাগুলো ভাজি, আমি কিভাবে বানালাম সেগুলো আপনারা বানাবেন, খুব সুস্বাদু লাগবে এই পরোটা খেতে। আমাদের আমরা যে চিলি চিকেন দিয়ে খাবো, চিলি চিকেন রান্নাটা দেখালাম না, পরে একদিন দেখাবো, এই রেঁধে রেখেছি, পরে একদিন করে দেখাবো। গ্যাস বন্ধ করে দিলাম, আমার হয়ে গেছে। খাওয়া যাক, চ্যানেলটা যারা না দেখে থাকবেন এক্ষুনি দেখে নিন, কি সুন্দর মোচার পরোটা, সুস্বাদু দেখুন কিভাবে ফুলেছে, আর কি সুন্দর লাগছে খুব খেতে, খুব মজা দেখুন। আজকে আমরা চিলি চিকেন দিয়ে খাবো, চিলি চিকেনটা অন্য দিন করে আপনাদের দেখাবো, আমি আজকে অন্যরকম করে করেছি বলে আজকে দেখুন। তন্দুর রুটির মতো কি সুস্বাদু হয়েছে, অসাধারণ হয়েছে।